ফেব্রিকটা গোল্ডেন কালার দিয়ে করেছি। এই সোফাটা সম্পূর্ণ আউটলেট যেটা আছে আউট স্ট্রাকচারটা সম্পূর্ণ হচ্ছে টং সেগুন দিয়ে করা। এই সোফাটাকে আমরা বলি। এখন আমরা ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো 6 সিটার বড় একটা কর্নার সোফা, যাদের অনেক স্পেস, যাদের একটু ফ্যামিলি মেম্বারশিপ অনেক বেশি, যাদের একটু বড় কর্নার সোফা দরকার তাদের জন্য আজকে এই বড় কর্নার সোফাটা আমরা দেখাবো 6 সিটার। ওকে গাইস, তো এই মুহূর্তে আমরা আছি ফুল ঝুড়ি ফার্নিচারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ সব কর্নার সোফা, তো দারুণ দারুণ সব কর্নার সোফা আজকে আমরা দেখাবো। যারা রিজনেবল প্রাইজে কর্নার সোফাগুলো কিনতে চান অবশ্যই আপনারা আজকের পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিপ্লব ভাই। বিপ্লব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, কর্নার সোফা দেখাবো, যারা খুবই লাক্সারিয়াস সব সোফাগুলো চায় তাদের জন্য আজকে কর্নার সোফাগুলো আপনি দেখাবেন। কর্নার সোফা কোনটাতে শুরু করবো? এটা দিয়ে শুরু করবো আমরা। আচ্ছা শুরু করি, তাহলে এটা সম্পর্কে আমাকে একটু বলেন বিস্তারিত। এই সোফাটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করা, সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে। আমাদের আউটসাইড যেটা আছে আউট স্ট্রাকচারটা সম্পূর্ণ হচ্ছে চিটং সেগুন দিয়ে করা। ভিতরে যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে আমাদের গর্জন কাঠের স্ট্রাকচার দিয়ে করা। এটার ফেব্রিকটা সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে করা, সুইস ভেলভেটও বলে কেউ এটাকে, তুর্কি ভেলভেটও করে। এটার যে কাঠের যদি আপনি থিকনেসটা একটু দেখাই, আমরা কাঠের থিকনেসটা এটা দেওয়া আছে গাড়িতে আপনার হচ্ছে 1.5 ইঞ্চি মোটা। আর যে মিনারগুলো খুবই মোটা মোটা, এখানে সলিড কাঠ থেকে, এটা কোনো ফাফা না, একেবারে সলিড কাঠ থেকে মিনারগুলো করে, মিনারের উপরে আমরা নতুন করে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। আচ্ছা, যেন এটার হাতলটা আমরা ইউজ করেছি হচ্ছে আপনার 2 ইঞ্চি থিকনেস মোটা। তারপরে এই ফিলারগুলো মোটা মোটা ফিলার ইউজ করেছি, দেন নিচে আমরা কাজ করে দিয়েছি। আর এটার যেই ফোমটা, ফোমটা আমরা সলিড দিয়েছি, 4 ইঞ্চি ফোমের উপরে সলিড সুপার সফট ফোম দিয়ে ইউজ করেছি, সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে। দেন এটার উপরে যে কাজটা, কর্নারটা যদি একটু দেখেন, এখানে অনেকগুলো মিনার দিয়ে সুন্দর করে এটার যে কাঠের থিকনেসটা, এটা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি থিকনেসের উপরে কাঠের মিনার দিয়ে সুন্দর করে আমরা কর্নারটা করেছি। এই সোফাটা আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা? ও, 1,45,000 টাকায় কিন্তু দারুন এই সোফাটা পেয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কত সিটার এটা? হচ্ছে 6 সিটার একটা সোফা। 6 সিটার একটা সোফা, আর হচ্ছে 2, মানে 2 2 4। জি, ওকে। আর এই কর্নারে হচ্ছে একটা এই কর্নার সাইডটা থাকছে, প্লাস কর্নার মোবাইল ড্রয়ার তো থাকতেই থাকতেছে, তার পাশাপাশি হচ্ছে 6 সিটার, 6টা সিট থাকতেছে এই সোফাটাতে। আচ্ছা চমৎকার, 1,45,000। সুইস ভেলভেট দিয়ে এটা সম্পূর্ণ আমরা দুইটা ফেব্রিক দিয়ে কাজটা করেছি, বাট সুইস ভেলভেটেই, কিন্তু দুইটা কালার কম্বিনেশনের সোফাটা আমরা তৈরি করেছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখাচ্ছি সোফাটা দেখতে পারেন, এই সোফাটাও সেম একেবারে আউটলেট যেটা আছে সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করা আছে। এটার যে ফেব্রিকটা আমরা ইউজ করেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ভেলভেট ফেব্রিক দিয়ে সোফাটা আমরা ইউজ করেছি। যে ফেব্রিকটা আমরা ইউজ করেছি এটা ইন্ডিয়ান ভেলভেট ফেব্রিক দিয়ে ইউজ করেছি। এটা তো আমরা ফোমটা যেটা ইউজ করেছি সেটা সম্পূর্ণ 4 ইঞ্চি ফোমের উপরে আমরা ফোমটা ইউজ করেছি, সুপার সফট ফোম দিয়েছি। আর এটা তো আমরা যে এটাকে আমরা ডাবল মিনার সোফা বলি, এটা তো আমরা যে মিনারগুলো ইউজ করেছি মোটা মোটা কাঠ থেকে, হাতলগুলো দিয়েছি আপনার 1.5 ইঞ্চির মধ্যে, হাতলের থিকনেসগুলো দিয়েছি, চওড়া হাতল 7 ইঞ্চি চওড়ার মধ্যে থিকনেসটা করেছি হাতলের। আর হচ্ছে আপনার এই সোফাটাই আমরা এটার যে নিচের যে অংশটা, নিচের অংশটাও আমরা সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করেছি, নিচের অংশটাও চিটং সেগুন দিয়ে করেছি। এই সোফাটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা 85,000 টাকা মাত্র। এটাতে 5-10% একটা ডিসকাউন্ট কাস্টমারদের জন্য থাকবেই। চমৎকার। আচ্ছা, এরপরে আমরা এটাও একটা কর্নার সোফা দেখাবো, খুবই সুন্দর। এই সোফাটা আপনার 5 সিটের একটা সোফা, 2-1 5 সিটের একটা কর্নার সোফা। এই সোফার উপরের যে স্ট্রাকচারটা এটা আমরা সম্পূর্ণ ওক ভিনিয়ারের উপরে করেছি, ওক ভিনিয়ার দিয়ে করেছি। এটার সোফাটাকে আমরা বলি বেলি কর্নার, বেলি কর্নার সোফাটা। এটার হাতলটা যদি একটু দেখেন, হাতলটা একেবারে 10 ইঞ্চির মধ্যে, হাতলটা যেন কাস্টমার সোফাটাতে বসে যেন হাতটা রাখার পরে এখানে অ্যাভেলেবেল জায়গা থাকে, সুন্দর করে আমরা সোফাটাকে রেডি করেছি। আর নিচের যে স্ট্রাকচার আমরা স্ট্রাকচারটা ইউজ করেছি এটা হচ্ছে সম্পূর্ণ মেহগনি কাঠের উপরে করেছি। আচ্ছা, এখানেও আমরা সম্পূর্ণ যে কাঠটা ইউজ করেছি এটাও সম্পূর্ণ মেহগনি কাঠের উপরে। এটা একটু দেখেন, খুবই সুন্দর করে একেবারে এটা গোল করে সুন্দর, খুবই সুন্দর করে কাজটা একেবারে এখান থেকে একবার পিছনে থেকে আমরা একবার ব্যাক সাইড পর্যন্ত কাজটা করে দিয়েছি সোফাটার। ওকে, সুন্দর। এই কর্নার সোফাটা আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে 65,000 টাকা। আর এটা তো 65,000 টাকা। এই সোফাটা আমরা সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে ফেব্রিকটা ইউজ করেছি। দেন এটা যে পিলুগুলো, অন্যান্য সোফার তুলনায় পিলুগুলো কিন্তু অনেক বড়। আচ্ছা, পিলুগুলো অনেক বড়। আর এটার পিলুতেও আমরা হচ্ছে এটা সুন্দর একটা কাজ করে দিয়েছি, অন্যান্য সোফার তুলনায় এই সোফাটা তো হচ্ছে আমরা 3টা পিলু দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট দিয়ে আমরা 3টা ছোট পিলু ইউজ করেছি, দেন বড় তো 5টা পিলু থাকতেইছে, এটার পাশাপাশি আরও ছোট 3টা পিলু দিয়েছি আমরা এই সোফাটাতে। অনেক সুন্দর। তো এটার প্রাইস হচ্ছে মাত্র, এটা 65,000 টাকা মাত্র। এর মধ্যে এটা তো 5-10% একটা ডিসকাউন্ট কাস্টমারদের জন্য থাকছে, 5-10% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। ওকে, এরপরে আমরা যেটা দেখাবো এই সোফাটা দেখতে পারেন, এটাও একটা 5 সিট, এটা 5 সিট একটা কর্নার সোফা। এই সোফাটাও খুবই সুন্দর একটা সোফা। এটার যে আউট স্ট্রাকচার যেটা সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে আমরা তৈরি করেছি,
এটার এখানে কাজটা একটু দেখেন, খুবই সুন্দর করে এখানে কাজটা করানো হয়েছে। নিচের যে পায়াগুলো, নিচের যে বিটটা লাগানো হয়েছে সম্পূর্ণ চিটা অংশগুলো দিয়ে। এখানে মোবাইল সুন্দর একটা ড্রয়ার করে দেওয়া আছে। আর এটাও আমরা ফোম ইউজ করেছি, 4 ইঞ্চি ফোম এর মধ্যে সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে, ভেলভেট ফেব্রিক দিয়ে, সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে আর পিলোতে এটা সুন্দর কাজ করে দেওয়া হয়েছে। এই সোফাটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 52,000 টাকা মাত্র, 52,000 টাকা মাত্র। আচ্ছা, চমৎকার। তো চমৎকার, 52,000 টাকায় আমরা পেয়ে যাচ্ছি। আর এরপরে কোনটা দেখাবো? এই পাশে আমরা দেখাবো আরও একটা কর্নার সোফা। সোফাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, খুবই লাক্সারিয়াস। এই সোফাটা সম্পূর্ণ আউটলেট যেটা আছে সম্পূর্ণ চিটা অংশগুন দিয়ে করা আছে। লাভ মডেল যে এটাকে, এই মডেলটাকে আমরা লাভ মডেল বলে থাকি ভাইয়া। এই সোফাটা একটু দেখেন, এই সোফাটা একেবারেই ভিন্ন কাজ। এই সোফাটা যে কাজটা আমরা করেছি এখানে একেবারে সুন্দর করে, খুবই ভিন্ন করে এখানে হাতের কাজ করে দিয়েছি, সুন্দর করে সোফাটা কাজ করে দিয়েছি। এবং ডায়মন্ড স্টোন লাগানো আছে সোফাটাতে। আর সোফাটা যে হাইট, অনেক বেশি হাইট করে এখানে লাভ মডেল দিয়ে, এর জন্য এটাকে আমরা লাভ মডেল বলি। আর চিটা অংশ এখন যে কাঠটা আমরা ইউজ করেছি এটা সম্পূর্ণ 1.5 ইঞ্চির মধ্যে আমরা ইউজ করেছি। এই কাঠটা তো ঘুণে ধরার কোনো সুযোগ নেই। না না না, ঘুণের জন্য ভাইয়া গ্যারান্টি তো থাকতেইছে, ঘুণের জন্য 20 বছর গ্যারান্টি থাকবে। আমাদের যে ভিতরে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের জন্য আপনি 10 ইয়ার্স গ্যারান্টি থাকবে। ফোমের জন্য আমাদের 10 ইয়ার্স গ্যারান্টি থাকবে। আচ্ছা, আর এইটা তো আমরা 4 ইঞ্চি ফোম ইউজ করেছি, এটা একেবারে সম্পূর্ণ সুপার সফট ফোম ইউজ করেছি। এটা আপনি বসে দেখেন, খুবই কমফোর্টেবল একটা সোফা, আসলে খুবই কমফোর্টেবল একটা সোফা। এই সোফাটার প্রাইস রয়েছে আমরা হচ্ছে মাত্র 1,07,000 টাকা। 1,07,000, 1,07,000 টাকা। এটার মধ্যে তো ডিসকাউন্ট থাকবেই, ওকে, 7-10% একটা ডিসকাউন্ট তো আছেই। আচ্ছা, চমৎকার। এরপর আমরা কোনটাতে যাব? বাসায় কর্নার স্পেস একেবারেই কম, অল্প স্পেস আছে, যাদের একটু বাজেটটাও কম স্পেসটাও কম তাদের জন্য হচ্ছে এই সোফাটা। এই সোফাটাকে আমরা বলি হচ্ছে এল শেপ সোফা। আচ্ছা, এল শেপ সোফা। হ্যাঁ, এল শেপ সোফা। এই সোফাটা 2 সিট, দেন 1 সিট, 3 সিট, দেন একটা ডিভাইন, পাশাপাশি একটা 2 সিট 1 সিটের পাশাপাশি একটা ডিভাইন থাকবে। এটার হাতলটা করেছি সম্পূর্ণ চিটা অংশগুলো দিয়ে। হাতলটাতে আমরা ইউজ করেছি 1 ইঞ্চি কাট। আর এটাও সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে আমরা ইউজ করেছি। ভেলভেটটা খুবই, ফেব্রিকটা খুবই ভালো মানের একটা ফেব্রিক আমরা ইউজ করেছি। এই সোফাটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 38,000 টাকা, 7% ডিসকাউন্ট। আচ্ছা, মাত্র 38,000 টাকা, 7% ডিসকাউন্ট, ওকে। এখন আমরা দেখাচ্ছি আরও একটা গোল্ডেন কালারের একটা চমৎকার ফেব্রিকটা, গোল্ডেন কালার দিয়ে করেছি। এই সোফাটা সম্পূর্ণ আউটলেট যেটা আছে, আউট স্ট্রাকচারটা সম্পূর্ণ চিটা অংশগুন দিয়ে করা। এই সোফাটাকে আমরা বলি ডলফিন সাতগাড়ি কর্নার সোফা। আচ্ছা, ডলফিন সাতগাড়ি কর্নার সোফা, কারণ এটার হাতলটা আমরা ডলফিনের মতো করেছি, এই জন্য এই হাতলটাকে আমরা ডলফিন হাতল কর্নার সোফা বলি, সাতগাড়ি কর্নার সোফা। এটা সম্পূর্ণ আমরা চিটা অংশগুন দিয়ে করেছি। ঘাড়িগুলো হচ্ছে আপনার যে উপরে যে ডিজাইনটা, ডিজাইনটা করেছি আমরা সম্পূর্ণ 1.5 ইঞ্চি থিকনেসের উপরে মোটা করেছি। আর ফেব্রিকটা সম্পূর্ণ সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে করেছি, সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে করেছি, সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে। আর এটার স্ট্রাকচারটা আমরা হচ্ছে গর্জন কার্ড ইউজ করেছি। আর এটার যে ফোমটা আমরা সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড ফোম ইউজ করেছি। এই ফোমটা হচ্ছে আপনার সম্পূর্ণ সুপার সফট ফোমের উপরে আমরা ইউজ করেছি। ফোমের গ্যারান্টিটা থাকবে আপনার হচ্ছে 10 বছর, 10 ইয়ার্স থাকবে, 10 বছর ফোমের গ্যারান্টিটা থাকবে। এই সোফাটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে, ও, এটার পাশাপাশি আপনার 2টা মোড়া থাকবে, সোফাটার পাশাপাশি 2টা মোড়া থাকবে। সম্পূর্ণ চিটা অংশগুন দিয়ে সোফাটা তৈরি করা। সোফাটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 75,000 টাকা, 75,000 টাকা। এটার পাশাপাশি আপনার 5-10% একটা ডিসকাউন্ট থাকবে, ওকে। তো চমৎকার আরেকটা কর্নার সোফা আমরা দেখিয়ে দিলাম, এটার ডিজাইনটা অনেক সুন্দর। এই সোফার পিলুগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ পিলুগুলোতে, সম্পূর্ণ সোফার যে পিলুটা আছে পিলুর উপরে সম্পূর্ণ আমরা সুন্দর করে হাতের কাজ করে দিয়েছি পিলুগুলোতে এক্সট্রা। আপনি পিলুগুলো চাইলে 2 পাশটা আপনি ইউজ করতে পারবেন। যদি যারা কিনা হচ্ছে একেবারে প্লেন ডিজাইন পছন্দ করেন, ডিজাইন পছন্দ না, তারা হচ্ছে আপনি এই পাশটা ইউজ করতে পারবেন। আর যাদের একটু ডিজাইন পছন্দ তারা হচ্ছে এই পাশটা আপনি ইউজ করতে পারবেন, কারণ পিলুটা হচ্ছে 2 পাশটা সেম কালারই করা, আমাদের সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে করা, ওকে, চমৎকার। এই সোফাটাও সম্পূর্ণ চিটা অংশগুন দিয়ে করা। এই সোফাটার যেই আউট স্ট্রাকচার এটা সম্পূর্ণ আমাদের চিটা অংশগুন দিয়ে করা। এই সোফাটা যেই, এটা 5 সিটের একটা কর্নার সোফা। এই সোফাটা আমরা, এই সোফাটাকে বলি হচ্ছে মিম লাইফ কর্নার সোফা। এই সোফাটাকে, এই সোফাটার মডেলটা হচ্ছে মিম লাইফ কর্নার সোফা। এটার যে থিকনেসটা আমরা হচ্ছে 1.5 ইঞ্চি থিকনেসে করেছি। দেন এটা যে কাজগুলো আমরা একটু দেখাই, খুবই সুন্দর, খুবই নিখুঁতভাবে কাজটা করেছি। দেখবেন অনেক হচ্ছে যারা গোল্ডেনটা ইউজ করে তাদেরটা গোল্ডেন লাগানোর সময় গোল্ডেনটা আপনার বিভিন্নভাবে লেগে যায়, কিন্তু আমাদের যে গোল্ডেনটা আমরা ইউজ করি খুবই নিখুঁতভাবে, খুবই সুন্দরভাবে কাজটা করিয়েছি। দর্শক আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কাজটা করানো হয়েছে। আর এটার যে পিছনের যেই ব্যাক প্যাটার্নটা খুবই সুন্দর, এখানে ডায়মন্ড স্টোন দিয়ে একেবারে হাতের কাজ করে সুন্দর করে এটা একেবারে সলিড ফোমের উপরে আমরা এই কাজটা করে দিয়েছি। আর এটা হচ্ছে আপনার 5 সিটার যে কর্নার সোফাটা, এটাতে আমরা যে ফোমটা ইউজ করেছি এটা সম্পূর্ণ
সলিড রাবার ফোম আমরা ইউজ করেছি এই সোফাটাতে। আর এই সোফাটার যে সেলাইগুলো, যদি দর্শক মন্ডলী একটু সেলাইগুলো দেখাই, আমরা সেলাইগুলো দেখেন খুবই নিখুঁতভাবে, এত সুন্দর করে সেলাইগুলো করা হয়েছে, ছুটবে না তো প্লাস, এবং প্রত্যেকটা সেলাই আপনার একেবারে সেম, খুবই নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। এটার আউট স্ট্রাকচারটা সম্পূর্ণ চিটা অংশে গুণ দিয়ে করা, আচ্ছা খুবই সুন্দর একটা সোফা। এই সোফাটা আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে আপনার 80,000 টাকা, এটাতে 5-10% একটা ডিসকাউন্ট থাকবে এই সোফাটাতে। ওকে, এখন আমরা দেখাবো আরো আধুনিক আর একটা মডেল। এটা কি মিনার? এটা হচ্ছে মিনার কর্নার ডাবল হাতল। ওকে, এটাও একটা 5-সিটের কর্নার সোফা, এটাকে আমরা বলি মিনার হাতল, মিনার ডাবল হাতল কর্নার সোফা। এই সোফার গাড়িটা একেবারে খুবই আপনার, এখান থেকে এটা আমরা করেছি হচ্ছে 15 ইঞ্চির মধ্যে গাড়িটা উচ্চতা, গাড়িটার থিকনেস দিয়েছি আমরা হচ্ছে 1.5 ইঞ্চি। এটাতে হাতের কাজ করা সম্পূর্ণ, হাতের নকশা করা খুবই সুন্দরভাবে কাজটা করানো হয়েছে। এটার যে ফিসনের ব্যাক সাইডটা, এটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে, সুইস ভেলভেট, যা অনেকে সুইস ভেলভেট বলে, অনেকে তুর্কি ফেব্রিক বলে, ওই সেম একটা ফেব্রিক দিয়ে করা হয়েছে। এটার পিছনে আমরা সুন্দর করে যে কাজটা করে ডায়মন্ড স্টোন দিয়ে সুন্দর করে কাজটা করিয়ে দিয়েছি। এটার হাতলগুলো যদি একটু কাস্টমারদেরকে দেখেন, হাতলগুলো খুবই মোটা, একেবারে রাউন্ড করে খুবই সুন্দর করে আমরা এই হাতলগুলো কাজ করে দিয়েছি। মিনার দেওয়া আছে এই সোফাটার সাইডটা, একটু যদি কাস্টমারদেরকে দেখেন, সাইডও সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে, সাইডও সুন্দর করে কাজ করে দেওয়া আছে। এই সোফাটার যে ভিতরের স্ট্রাকচারটা, এটা আমরা রেডি করেছি হচ্ছে গর্জন কাঠের স্ট্রাকচার দিয়ে এই সোফাটা আমরা তৈরি করেছি। এই সোফাটা সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে, এটার যে পিলুতে আমরা সুন্দর করে যে কাজ করে দিয়েছি এই সোফাটা। এই সোফাটাকে আমরা হচ্ছে ডাবল হাতল কর্নার সোফা বলে থাকি। ওকে, এরপর আমরা দেখাবো আরও একটা কর্নার সোফা। এইখানে একটা 5-সিটার আরেকটা কর্নার সোফা আছে, আউটসাইড সম্পূর্ণ চিটা অংশগুন দিয়ে করা। যাদের বাজেট একটু কম, স্বল্প বাজেটের মধ্যে, একটু কম প্রাইসের মধ্যে যারা সোফা চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই যে কর্নার সোফাগুলো। কিন্তু এটার কাজটাও আমরা খুবই সেম আপনার সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে করা, খুবই সুন্দরভাবে নিখুঁত করা কাজটা। এখানে পিছনে কাজ দেওয়া আছে, সেম ফেব্রিক দিয়ে কাজটা করা আছে। তার একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোয়ালিটি সোফাগুলো, খুবই সুন্দর একটা সোফা। এই সোফাটাও 4 ইঞ্চি সলিড রাবার ফোমের মধ্যে করা আছে সেগুন কাঠ দিয়ে। এই যে এই সুন্দর এই সোফাটা। এপাশেও কিন্তু অনেক সোফা আছে আমরা দেখতে পাচ্ছি, সেই সোফাগুলো নিয়ে আমরা কথা বলবো। এই সোফাটাও 5-সিটের একটা কর্নার সোফা। এই সোফাটাকে আমরা বলি ব্রাদার্স কর্নার সোফা। আচ্ছা, ব্রাদার্স কর্নার সোফা ব্র্যান্ড, যে কোয়ালিটিতে সোফাগুলো করা হয় আমরা সেম কোয়ালিটি, একেবারে সিম্পল ডিজাইন করে খুবই সুন্দর করে এই সোফাটা রেডি করেছি। সোফাটা হচ্ছে সম্পূর্ণ সুইস ভেলভেটের উপরে করা, 4 ইঞ্চি রাবার ফোম এটাতে ইউজ করা। আর এটার যে স্ট্রাকচারটা, স্ট্রাকচারটা আমরা কেরোসিন কাঠ দিয়ে ইউজ করেছি। আর এটা যে উপরে যেই আমরা কাঠটা ইউজ করেছি, সেটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি করেছি আমরা এই সোফাটা। এই সোফাটা ক্যানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি করেছি। এটা নিচটা একটু যদি কাস্টমারদেরকে দেখেন, খুবই সুন্দর করে এখানে হাতলের কাজ, নিচে একেবারে পায়ে আছে সুন্দর করে কাজ করে দেওয়া আছে। তারপরে এটার যে পিলোটা, আপনি সেম দুই সাইডটা আপনি কাস্টমার ইউজ করতে পারবে। পিলোটা সামনে আমরা পিছনে কাজ করা আছে, পিছনে প্লেন, যারা কিনা প্লেন পছন্দ তারা এই সাইডটা ইউজ করবে, যাদের একটু ডিজাইন পছন্দ তারা এই সাইডটা ইউজ করবে। 5-সিটারের এই কর্নার সোফাটা খুবই সুন্দর, খুবই সুন্দর এই কর্নার সোফাটা। ওকে, এগুলোর প্রাইস আমরা আজকে আপনাদেরকে যেগুলো জানাচ্ছি সবগুলোর প্রাইস সব বলে দিচ্ছি। কিছু কিছু প্রাইস যদি আপনারা চান যে অবশ্যই ফোন করে জেনে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে ফুলঝুরি ফার্নিচারের নাম্বার দেওয়া আছে। এরপর আমরা যেটা দেখাচ্ছি, এরপরে আমরা যেটা আরেকটা সোফা দেখাবো, এটা হচ্ছে 6-সিটার সম্পূর্ণ 6-সিটার বড় একটু কর্নার সোফা। যাদের হচ্ছে হিউজ স্পেস আছে, যাদের একটু বড় সোফার দরকার, একটু ফ্যামিলি মেম্বারশিপ বেশি, তাদের জন্য হচ্ছে এই সোফাটা 6-সিটার এই কর্নার সোফাটা। এই কর্নার সোফাটাতে আমরা ডাবল হাতল ইউজ করেছি, এইটাকেও ডাবল মিনার ডাবল হাতল কর্নার সোফা আমরা বলে থাকি। সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে করা, সুইস ভেলভেট, তুর্কি ফেব্রিক যেটাকে বলি, সুইস ভেলভেট বা আমরা তুর্কি ফেব্রিক যেটা বলি সেটা দিয়ে বোঝানো হয়। এই সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে করা এই সোফাটা, হচ্ছে আপনার, এটা যদি ঘাড়িগুলো খুবই নিখুঁত করে, অনেক উঁচা করে, খুবই মোটা, 1.5 ইঞ্চি থিকনেসের মধ্যে আমরা নকশাগুলো করেছি। এটার পিছনে যে কাজটা, ব্যাক সাইডটা তো সুন্দর করে ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করে দিয়েছি এই সোফাটাতে। এই সোফার যে পিলুগুলো, তো সুন্দর আমরা কাজ করে দিয়েছি, খুবই সুন্দর এক সম্পূর্ণ এক ফেব্রিক দিয়ে কাজটা করে দিয়েছি। এটার স্ট্রাকচার যেটা, আমরা গর্জন কাঠ ইউজ করেছি। এই সোফাটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা এই সোফাটার। তো কাস্টমারদের জন্য আমাদের এটা স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, যেটা আলোচনার সাপেক্ষে আমরা করে দিব এই সোফাটা, কর্নার এই সোফাটা। ওকে, এরপরে আমরা এই পাশে দেখাবো আরো একটা সুন্দর, দেখেন কি সুন্দর একটা ফুলের মতো দেখতে। এখানে আরেকটা 5-সিট কর্নার সোফা ভিউয়ার্স, এই সোফাটা দেখতে পারেন, খুবই সুন্দর এই সোফাটা। সম্পূর্ণ যে স্ট্রাকচারটা, উপরের যে স্ট্রাকচারটা, আমরা এই স্ট্রাকচারটা সম্পূর্ণ ক্যানাডিয়ান ওক বিনিয়ার ইউজ করেছি। এই স্ট্রাকচারটা যে ক্যানাডিয়ান ওক বিনিয়ার ইউজ করেছি, এটা যে হাতলের সাইডে যে কাজটা দেখেন, খুবই সুন্দর করে এখানে
ছোট ছোট কাঠ দিয়ে সুন্দর করে এটাকে মেশিনে সুন্দর করে কাজ করে এই যে মিনার দিয়ে ছোট ছোট মিনার দিয়ে আমরা হাতলগুলো রেডি করেছি এই সোফাটার। এই সোফাটা তো আমরা সম্পূর্ণ সুইস ভেলভেট ইউজ করেছি, সুইস ভেলভেটের পাশাপাশি এটাতে আমরা পার্টিসের উপরে একটা কাপড় ইউজ করেছি এই সোফাটাতে। এই সোফাটার পিলু দেন কাপড় দুইটাই আমরা সমন্বয় করে এই সোফাটা করেছি, খুবই সুন্দর এই কর্নার সোফাটা। এই কর্নার সোফাটা আপনার এই যে ভিতরে যে স্ট্রাকচারটা এটা আমরা গর্জন স্ট্রাকচার দিয়ে সোফাটা রেডি করেছি, খুবই সুন্দর। এই সোফাটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 55,000 টাকা মাত্র, মাত্র 55,000 টাকা। আচ্ছা, এখন আমরা দেখাবো আরও একটা কর্নার সোফা। এইটাও 5-সিটের একটা কর্নার সোফা, এইটাও 5-সিটের একটা কর্নার সোফা। যাদের হচ্ছে স্বল্প বাজেটের মধ্যে একটু কম প্রাইসের মধ্যে যারা সোফা যাচ্ছেন তাদের জন্য আমরা এরকম কিছু কিছু কর্নার সোফা নিয়ে আসছি। যেমন এই সোফাটার এটাও সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে করা, পাশাপাশি আরেকটা কাপড় সংযুক্ত করা আছে এই সোফাটা। এই সোফাটাতে উপরে ঘাড়ি দেওয়া নকশা করা আছে। দেন এটার যে হাতলটা, হাতলটা যদি আমরা একটু দেখাই, খুবই সুন্দরভাবে হাতলটা করা আছে, ডাবল হাতলের মতো হাতলটা করা আছে। এখানে কাঠ দিয়ে হাতলটা করা, উপরে আবার ফেব্রিক দিয়ে মোড়ানো, নিচে মিনার দিয়ে সুন্দর করে হাতলের কাজটা করা আছে এই সোফাটা। এই সোফাটা আমরা বলি বেলি কর্নার সোফা। ওকে, বেলি কর্নার সোফা, জি। আচ্ছা, এখন আমরা দেখাবো আরো একটা কর্নার সোফা, দেখেন। আর চাইলে তো কেউ ফেব্রিকের কালার চেঞ্জ করতে পারবে, যে কোনো ফেব্রিক যে কোনো কালার চেঞ্জ করতে পারবে। এখানে আরেকটা সোফা, 5-সিটার আরেকটা কর্নার সোফা, সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে করা এই কর্নার সোফাটা। এটার পিলোগুলো আমরা হচ্ছে অন্য ফেব্রিক ইউজ করেছি, অন্য প্রিন্ট ফেব্রিক ইউজ করেছি। এটার যে কাঠের যে হাতলটা একটু দেখাই, একেবারে হাতলের সাইডে কিন্তু সুন্দর করে কাজ করা আছে। হাতলটা করা আছে আপনার 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির মধ্যে এই সোফার হাতলটাতে কাজ করা আছে। নিচে আপনার কাজ করা আছে এই সোফাটা, সম্পূর্ণ সুইস ভেলভেটের উপরে এই সোফাটার কাজ করা আছে। খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল একটা সোফা। এটাতে যদি আমরা খুবই কাস্টমার, যখন অনেক সোফাই তো কাস্টমার হচ্ছে বাজারে দেখে, বাট আমাদের এই সোফাটা খুবই কমফোর্টেবল। এটাতে সম্পূর্ণ 4 ইঞ্চি সলিড ফোম আমরা ইউজ করেছি, খুবই আরামদায়ক, খুবই সুন্দর একটা সোফা। ওকে, এই সোফাটার আমরা প্রাইস নিচ্ছি 50,000 টাকা মাত্র, মাত্র 50,000 টাকা। এর মধ্যে কাস্টমারদের জন্য আমাদের 5-10% একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এখন আমরা ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো 6-সিটার বড় একটা কর্নার সোফা। যাদের অনেক স্পেস, যাদের একটু ফ্যামিলি মেম্বারশিপ অনেক বেশি, যাদের একটু বড় কর্নার সোফা দরকার, তাদের জন্য আজকে এই বড় কর্নার সোফাটা আমরা দেখাবো 6-সিটার। দেখতে অনেক সুন্দর 6-সিটার এই কর্নার সোফাটা। এই সোফাটা দেখতে একেবারে খুবই সুন্দর, খুবই লাক্সারিয়াস একটা সোফা, একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই সোফাটা আপনারা পাবেন। এই সোফাটা রিজনেবল প্রাইসের মধ্যে 4 ইঞ্চি সলিড ফোমের মধ্যে আমরা সম্পূর্ণ সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে করেছি। এটার যেই ঘাড়ির যে উচ্চতাটা, এটা আমরা পাতলা মোটা সম্পূর্ণ সম্পূর্ণ কাঠের উপরে, চিটং সেগুন কাঠের উপরে এই কাজটা করেছি, খুবই সুন্দরভাবে। দেখেন কত সুন্দর করে নিখুঁত করে হাতের কাজ করা আছে। এরপর এটাতে আমরা ডাবল মিনার ইউজ করেছি এই সোফাটাতে। মিনারের পাশাপাশি ব্যাক সাইডে, যদি আপনি ব্যাক সাইডের হাতলের পাশে ব্যাক সাইডের এইখানেও আমরা হচ্ছে চিটং সেগুন দিয়ে এখানে কাজ করে দিয়েছি হাতলগুলাতে, ডাবল হাতল ডাবল মিনার দিয়ে এখানে কাজ করে দিয়েছি হাতলের উপরেও। কত সুন্দর এই যে কাজ করে দিয়েছি এই সোফাটাতে। এই সোফাটার যেই কর্নার যেই মোবাইল ড্রয়ারটা থাকে, ড্রয়ারটাতেও আমরা হচ্ছে যে মিনারে কাজ করে দিয়েছি। এরপরে কাঠের উপরে হাতের নকশা করে ডিজাইন করে সম্পূর্ণ সুন্দর করে এই সোফাটা আমরা কাজ করে দিয়েছি এই সোফাটা। এই সোফাটা সম্পূর্ণ সুইস ভেলভেট দিয়ে করা। ওকে, চমৎকার। তো এই সোফাটাও কিন্তু অনেক রিজনেবল, হ্যাঁ রিজনেবল প্রাইসের মধ্যে সোফাটা কাস্টমারদেরকে আমরা যেটা দেখাচ্ছি এই পাশে। এই সোফাটা হচ্ছে 5-সিট, এই সোফাটা 5-সিটের একটা সোফা, সম্পূর্ণ সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে করা এই সোফাটা। এই সোফাটার ঘাড়িটা হচ্ছে সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করা। এটাকে আমরা বলি হচ্ছে ভ্যান হাতল মিনার সোফা, ব্যান হাতল মিনার সোফা। হাতলটা যদি একটু আমরা কাস্টমারদেরকে দেখাই, হাতলটাতে দেখেন কত সুন্দর করে হাতলটাতে কাজ করে দেওয়া আছে। হাতলটা একেবারে ব্যান করে, ওকে, সোজা কাঠ থেকে দিয়ে ব্যান করে এই হাতলটা সুন্দর করে ব্যান করে। আমরা হাতলের উপরে বিভিন্ন ফুলের ডিজাইন কাজ করে দিয়েছি সাইডে সুন্দর করে, হাতলের পাশে ব্যাক সাইডেও আমরা এখানে চিটং সেগুন কাঠ দিয়ে সুন্দর করে যে এখানে কাজ করে দিয়েছি মিনারটা। মিনারটা দেখেন অনেক মোটা, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি থেকে আমরা মিনারটা নিয়ে সুন্দর করে মিনারে কাজ করে দিয়েছি। মিনারও আমরা হাতের কাজ করে দিয়েছি। আর এটা যে ফেব্রিকটা আমরা ইউজ করেছি সম্পূর্ণ সুইস ভেলভেট ফেব্রিক দিয়ে ইউজ করেছি। দেন এটার ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই, ব্যাক সাইডে সুন্দর করে ব্যাক সাইডে এই যে সুন্দর করে ব্যাক প্যাটার্নে কাজ করে দিয়েছি। এরপর এখানে ডায়মন্ড স্টোন দিয়ে সুন্দর করে ব্যাক প্যাটার্নে সুন্দর করে আমরা কাজ করে দিয়েছি এই সোফাটাতে। আচ্ছা আচ্ছা, এই সোফাটা 5-সিটার। এই সোফাটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে 75,000 টাকা, 75,000 টাকা এই সোফাটার প্রাইস নিচ্ছি। এই সোফাটাতে 5-10% একটা ডিসকাউন্ট থাকবে কাস্টমারদের জন্য, স্পেশালি এই ভাষা দিবস উপলক্ষে স্পেশালি এই মাসে আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে 5-10%। ফুলঝুরি ফার্নিচার থেকে অনেক অনেক দারুণ দারুণ সব ফার্নিচারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু আমরা আপনাদেরকে কর্নার সোফা দেখালাম, এর বাইরেও তো আরও অনেক কিছু আছে আপনাদের। জি, আমাদের সম্পূর্ণ এই ফ্লোরটা হচ্ছে উত্তরবাড্ডা আউটলেটে, আমাদের এই ফ্লোরটা হচ্ছে আপনার উত্তরবাড্ডাতে, উত্তরবাড্ডা
বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা ফুলঝুরি ফার্নিচার চারতলা ভবন আমাদের এই শোরুমটা এই শোরুমটাতে আপনি একেবারে নিচতলা থেকে শুরু করে ঘর সাজানোর জন্য যাবতীয় যত ফার্নিচার আপনি আমাদের এই ফ্লোরটাতে পাবেন এবং পাইকারি আমরা হচ্ছে এখানে পাইকারিও ফার্নিচারগুলো আমরা পাইকারিও সেল করি আপনার জের যাই যেই কোনো ধরনের ফার্নিচার লাগবে সেটা হচ্ছে আপনি আমাদের এই ফ্লোরটাতে পাবেন চারতলা বিশিষ্ট একটা ফ্লোর এই ফ্লোরে আপনার একেবারে ঢাকা উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক উল্টা পাশে ফুলঝুরি ফার্নিচার চারতলা বিশিষ্ট ভবনের একটা ফুলঝুরি ফার্নিচার ঠিক AMZ হাসপাতালের পাশে স্বাধীনতা সরণির একেবারে মাথায় ফুলঝুরি ফার্নিচার ওকে তো এটা হচ্ছে উল্টা পাশে বাড্ডা জেনারেল হাসপাতাল যেটা বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক উল্টা পাশে হাসপাতাল ঠিক তার উল্টা পাশে ওকে তো ভিডিওতে তাদের ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনি এই নম্বরে যোগাযোগ করে ফার্নিচারগুলো কিনে নিতে পারেন আল্লাহ হাফেজ